হ্যালো ছোট্ট বন্ধুরা আমি অপর্ণা আজকের কবিতার ক্লাসের জন্য তোমরা প্রস্তুত তো আজকে তোমাদের আমি একটি কাজী নজরুল ইসলামের একটি কবিতা শেখাবো কবিতাটির নাম হলো ঘুম জাগানো পাখি তাহলে কবিতার গল্পটা আগে একটু শুনতে হবে তো ছোট্ট করে একটু গল্পটা বলে রাখি এই কবিতায় তোমাদের মতো একটি মেয়ে কল্পনা করছে সে সকালবেলার পাখি হবে সে সবার আগে ঘুম থেকে উঠবে এমন কি সূর্য ওঠার আগে সে জেগে উঠবে মা তাকে কিন্তু খুব বকা দেয় সে কিন্তু সেই সে মাকে বলে তুমি অলস তুমি এখন ঘুমিয়ে থাকো সে ভোরের আলোয় পাহাড়ের চূড়া থেকে নিচের শহরকে দেখতে চায় আর ঝর্ণামাসিকে সে কি বলছে জানো স্বর্ণ মাসিকে সে বলছে আমি ঘুম জাগানো পাখি এই গল্পটা ছোট্ট একদম গল্প তাহলে কবিতাটা আবৃত্তি করি শোনো খুব মন দিয়ে শুনবে কিন্তু নমস্কার কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার মেয়ে উঠলে মা গো রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে হাসি খুকিয়ে এলি নাকি বলবো আমি নইক খুকি ঘুম জাগানো পাখি নমস্কার তাহলে এইভাবে শেষ করলে এবার একটু লাইন বাই লাইন কবিতাটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো ভাবছে আমি হব সকাল বেলার পাখি আমি কখন উঠবো সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে এবার মা বকবে হয়নি সকাল ঘুমো এখন মায়ের বকাটা একটু এইভাবে বলবে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে মাকে তখন কি বলবো বলবো আমি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো তারপরে কি বলবে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার মেয়ে উঠলে মা গো রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে মানে অনেক উঁচুতে উঠবো পাহাড় চুড়ে কি দেখবে নিচে বলবে দেখবে নি দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি এখানটা আবার একটু উঁচুতে ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকিয়েলি নাকি বলবো আমি গো খুকি ঘুম জাগানো পাখি তাহলে বুঝতে পারলে গল্পটাও বুঝতে পারলে এবং কিভাবে করবে কবিতাটাও বুঝে নিলে এবার কিন্তু খুব ভালো করে পড়বে মন দিয়ে শুনবে তাহলেই কবিতাটা আবৃত্তি করতে খুব সহজ হয়ে যাবে আমার কবিতার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা তো জানো সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিওটা যখন আমি ছাড়বো তোমার কাছে গিয়েই আগে পৌঁছাবে লাইক করবে এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করবে আর কবিতা সম্পর্কে কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে তাহলে আজকের মতো ক্লাস শেষ করি দেখা হবে নেক্সট ক্লাসে টাটা